শাড়ি পরে রেডি। রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো, 7:30টার সময় বেরোবো এখান থেকে। তো রেডি হয়ে শুধু শাড়িটা পরে নিয়েছি, এবার একটু সেজে গুজে নেবো চুড়ি, ব্যাস এই শুধুই একটা চুড়ি পরে যাব, এই হাতে একটা, এই হাতে একটা, আর সেরকম কিছু পরবো না। আর কানেরটা চেঞ্জ করবো, একটা ঝুমকো পরবো আমি, আমার মায়ের ঝুমকো, মায়ের ঝুমকোটা পরবো আজকে, মার কাছ থেকে নিয়ে এসেছিলাম, আমার খুব প্রিয় ঝুমকো এটা, খুব ছোটো খাটের মধ্যে ঝুমকোটা খুব সুন্দর। এটা কিন্তু আমার মায়ের ঝুমকো, এটা অনেক দিনের ঝুমকো, অনেক দিনের, ছোটবেলা থেকেই প্রায় দেখি মাকে এটা পড়তে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, সবে বারাসাত ঢুকছি, তখন আমার পুরো রেডি হওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ মাম্মা কান্না করছিল, সেই কারণে আমি করতে পারিনি। তো এখন বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে যেতে অনেকটা টাইম লাগবে, তো চলো যাওয়া যাক আমি গিয়ে। তো পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর, এই যে ঢুকছি আমাদের মেন গেট দিয়ে, পার্কিং হবে এখন গাড়ির সামনে, তারপর পৌঁছে গেছি এর ভেতর যেতে পারবো। তো এখন আমরা পার্কিংয়ের লাইনেই আছি, বর আগে গাড়ি পার্কিং করবে, তারপর নেক্সট আমরা যাব। তো গাড়িটা পার্কিং করছে এখন, আমরা গাড়ির ভেতরেই আছি, নামিনি, একবারে ভেতরে গিয়েই নামব। তো এই যে হয়ে গেছে আমাদের গাড়ি পার্কিং, একদম লাস্টে যে আমাদের গাড়ি রাখা হয়েছে, এখন আমরা ঢুকছি সামনে, এখানে টেম্পারেচার মাপা হচ্ছে। তো আমরা প্রবেশ করে গেছি দক্ষিণেশ্বরের মধ্যে, এখন ফার্স্ট যাব আমরা স্নান করতে, তারপর পুজো, তারপর একটু কিছু খেয়ে তারপর বাড়ি যাব। তো চলো দেখে নাও আমরা এখন কী করি। তো দেখো আমি চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন আর আগের মতো নেই, দক্ষিণেশ্বরটা অনেকটা বন্ধ হয়ে গেছে, গঙ্গার পাড়টার গুলো দেখে নাও একটু, তারপর আমরা এক্ষুনি স্নান করতে যাব। এই যে যাচ্ছি, এই যে হলুদ শাড়ি পরা হচ্ছে আমি রয়েছি, আর পাশে মা রয়েছে, মানে আমার শাশুড়ি মা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, ভালোবাসে আর অনেক অনেক কেয়ার করে আমাকে, দেখতেই পাচ্ছ। আর আমি সাঁতার কাটতে পারি না, তো সেই কারণে হচ্ছে আমি নামতে খুব ভয় পাচ্ছিলাম, তার জন্য আমাকে আরও হাত ধরে নিয়ে যাচ্ছিল, আমি প্রচণ্ড ভয় লাগে আমার জলে নামতে, পুকুরে স্নান করার অভ্যাস নেই, এটা তো পুকুর না, এটা তো গঙ্গা, তো সে কারণে নামতে ভয় করছে। এই আমরা বটল আর ড্রাম নিয়ে এসেছি, কারণ গঙ্গা জল নেব, বাবা আসতে পারেনি, বাবার জন্য গঙ্গা জল নিয়ে যাব। তো এখন নামবো আস্তে আস্তে, তো মা কিন্তু আমাকে পুরোটাই আমাকে ধরে রাখছে, কারণ আমার ভয় করছিল, ওর জন্য আমি মাকে ধরে রাখছিলাম, আর মাও আমাকে ধরে রাখছিল ভয় করছিল বলে, ডুব দিচ্ছিলাম, তো তবু মাকে ধরে রেখেই আর কি ডুবটা দিচ্ছিলাম, প্রচণ্ড ভয় করছিল নেমে আসতে, স্রোত ছিল, কারণ একটু পরে সবাইকে তুলে দিয়েছিল, জোয়ার আসছিল, আর ওপর থেকে ট্রেনও যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে ওপরে ব্রিজ দিয়ে, জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু এখন আর গঙ্গার পাড়ে বসার জায়গা নেই। তো হয়ে গেছে আমার স্নান, হয়ে গেছে, আমি এই শাড়িটা নিয়ে এসেছি, এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরেই আমি পুজো দেবো। তো সাজুগুজু হালকা লিপস্টিক একটা টিপ আর একটু সিঁদুর পরে নিয়েছি, এর থেকে তো আর কিছু সাজতে পারিনি, তো চলো পুজো দেওয়া নিক। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, কিছু খাবো তার জন্য,
কিছু একটা খেয়ে নেবো এখন, খেয়ে যে তারপর বাকি কাজ। তো আমি যতটা পারছি একটু পুরো দোকানের চেষ্টা করছি, কারণ সামনে সবাই রয়েছে, সবাই আমি ফোনও নিয়ে করতে পারছি না, ক্যারি করতে পারছি না। নিচে পর্যন্ত গরম, উপরে একরকম তাপ, খুব কষ্টই হচ্ছে। আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন একটু এই দিকটা আসছি, গঙ্গার পাড়ের দিকটা, এখানে একটু বসবো, গঙ্গাকে এসছি সবে একটু বসবো, তারপর এখান থেকে যাব। তো দেখো গঙ্গার পাড়টা অনেকেই স্নান করছে এখনও, এখানে একটু দেখেই আমরা এখানে একটু বসবো, কোথাও বসে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমি এখানে একটু দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে, মুখের কী অবস্থা। মাকেও বলছি একটু দেখো মুখটা তোমার, তোমার কেমন লাগছে দেখে নাও। মা আবার একটু হালকা করে তাকিয়ে দেখেও নিল মাকে কেমন লাগছে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিন, সকাল থেকে এখন দুপুর হয়ে গেছে। তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো, আবার অনেকটা যেতে হবে এখনও, দেড় দু ঘন্টা এখনও গাড়িতে থাকতে হবে, তারপর বাড়ি যাবো। তো চলো, এই যে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড রোদ, মেয়ের মাথাটা ঢেকে নিয়েছি সেই কারণে। এই যে আমরা টাটা দক্ষিণেশ্বর, খুব ভালো লাগলো ঘুরে, কিন্তু প্রচণ্ড টায়ার্ড এখন। বাই বাই, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল, দক্ষিণেশ্বর ট্যুর করলাম আজকে। তো তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।